হ্যাঁ গাইস, আরো একটা সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। দেখছো আমার ক্লায়েন্ট রয়েছে, ক্লায়েন্টের সবে মাত্র আমরা হেয়ার কাট করলাম এবং এখন যে আমরা হেয়ার কাটটা করলাম এটা হাই জিরো ফেড, হাই ফেড বলতে পারো তোমরা, এবং এটা এটার আপনার হচ্ছে বাদ হেয়ার কাটিং। দেখছো পুরো আর্মি হেয়ার কাট এবং এখন ক্লায়েন্টের পুরো দাড়ি শেভিং হবে এবং আমরা পুরো ক্লিন শেভ করবো এবং কি দিয়ে করবো সেটা একটু দেখাচ্ছি। আমরা করবো প্লেন জেল দিয়ে করবো, যেটা হচ্ছে আমাদের শেভিং জেল এবং খুব সুন্দর শেভিং জেল, এবং কিভাবে করে সেটাই তোমাদেরকে আজকে টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে শেখাবো। তো দেখতে থাকো, তোমার ক্লায়েন্ট পুরো ফুল ক্লিন শেভ হবে। আমি কিন্তু এদিকটায় আমার খুঁড়ের ভিতরে ব্লেড অলরেডি ভরে নিয়েছি এবং তার সাথে একটা ছোট্ট টিস্যু রেখেছি। টিস্যুটা কেন রেখেছি সেটাও একটু বলি গাইজ। আগে সাধারণত তোমরা দেখতে ম্যাক্সিমাম বারবার কি করতো, মানে ম্যাক্সিমাম নাপিস বাংলায় যেতে হলে নাপিস শেভিং করতো, হাতে লাগাতো, শেভিং করতো হাতে লাগাতো। ব্যাপারটা টোটালি ওল্ড ফ্যাশন, এখন টিস্যু থাকবে এবং টিস্যুতে টোটালি যেই জেলটা এবং যেই এক্সট্রা দাড়িটা আমরা কাটছি সেটা কিন্তু টোটালটাই টিস্যুতে যাবে। কিভাবে করি সেটাও দেখে নাও, এবং তোমরা তোমাদের সেলুনে, তোমাদের যাদের সেলুন আছে বিশেষ করে তারা, তোমরা কিভাবে শেভিং করবে সেটাও শেয়ার করবো। দেখতে থাকো কিভাবে আমি করি। ফার্স্ট কি করবো, আমরা যেহেতু দাড়িগুলো ছোট ছোট একটু শক্ত দাড়ি, আর তোমাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে দাদা কিভাবে শক্ত দাড়ি শেভিং করতে হয়, তো সেটাই দেখাচ্ছি। একমাত্র আমরা জেল নিয়ে নেবো এবং এই জেলটা খুব ভালো এবং খুব নরম করে দেয় খুব তাড়াতাড়ি দাড়িগুলো। তো আমরা একটা খুব সুন্দর ভাবে জেলটাকে টোটাল জায়গাটা অ্যাপ্লাই করবো এবং আমরা কয়েক সেকেন্ড ধরে, কয়েক মিনিট ধরে আমরা যা হাত দিয়ে জায়গাটা রাফ করবো, তাহলে কি হবে ঘোড়ায় ঘোড়ায় ক্রিমটা ভালোভাবে লাগবো এবং দাড়িটা কিন্তু বেশ ভালো নরম হবে। আমাদের যেহেতু পুরো ক্লিন শেভ হবে সেক্ষেত্রে আমরা এই গোপ এরিয়াটা, মানে হচ্ছে এই মোট এরিয়াটা, এই জায়গাটাও কিন্তু আমরা প্রপারলি ক্রিম লাগাবো, যার ফলে কি হবে এবং ক্রিম লাগিয়ে আমি কয়েক সেকেন্ড মাত্র আমরা যা হাত দিয়ে রাফ করবো আমাদের কিন্তু দাড়ি টোটালটাই নরম হয়ে যাবে। এবং তোমরা যারা শেভিং করছো বা তোমাদের শেভিং করতে প্রবলেম হয়, যাদের শক্ত দাড়িতে প্রবলেম হয়, তারা অবশ্যই করে জেল ইউজ করো বা ক্রিম ইউজ করো, সেটা ইউজ করার পর কয়েক সেকেন্ড তোমরা কিন্তু হাত দিয়ে রাফ করবে, তাহলে ঘোড়াটা কিন্তু একটু হলেও নরম হবে। আমাদের কিন্তু শেভিং জেল লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবারে এদিকটায় যারা আমি একটা হাতটা মুছে নিই। তো গাইজ আমি টিস্যু নিয়ে নিচ্ছি, টিস্যুতে যারা হাত মুছে নিচ্ছে, এবং তোমরা প্রত্যেক মুহূর্তে টিস্যু ইউজ করবে, নিজেদের ক্লাস বজিয়ে রাখার জন্য একটু অবশ্যই করে টিস্যু ইউজ করবে, এবং কখনো পুরনো কখনো টাওয়াল ইউজ করবে না, পুরনো নোংরা টাওয়াল কিন্তু ক্লায়েন্টের সামনে আনবে না, তাহলে কিন্তু তোমাদের দোকানের জন্য বড় নেগেটিভ এফেক্ট আসবে। তোমরা কিভাবে করছো একটু দেখে নাও। ফার্স্ট আমরা এই এরিয়াটা, এই কপালের এরিয়াটা আমরা হালকা করে শেভিং করে নেবো, টোটালটা কিন্তু নরম হয়ে গেছে, পুরো টোটালটা নরম হয়ে গেছে, এবং আমরা যেহেতু হাই ফেড দেখেছি এবং নিচে হচ্ছে রেজার ফেড বলতে পারো। গাইস দেখছো আমি কিন্তু খুঁটটাকে সোজা ধরিনি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরিনি, আমি খুঁটটাকে ধরেছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং এক হাত দিয়ে আমার বাঁ হাতটা দিয়ে আমার থামটা দিয়ে আমি কিন্তু স্কিনে প্রেসার রাখছি এবং তার সাথে কিন্তু টানছি এবং স্মুথলি কেটে যাচ্ছে, কোনো রকম আওয়াজও আসছে না, বুঝতে পারছো গাইস আশা করি। এবং এইখান থেকে একটু দেখো আমি কেন টিস্যুটা রেখেছিলাম, আমি এখান থেকে কাট করবো, এখান থেকে কিন্তু টিস্যুটা মুছবো, আমি কিন্তু হাত ইউজ করছি না, ভালো করে লক্ষ্য করতে আমি কিন্তু টিস্যুটা এখানে রেখেছি, আমি জাস্ট এখান থেকে টানবো, এখানটায় জাস্ট মুছবো। আবার দেখো কিভাবে করি, আমরা কিন্তু শেভিং করছি এবং এই যে টিস্যুটাকে কিন্তু আমরা মোছার জন্য ইউজ করি। আমরা কিন্তু প্রপারলি করছি, আমাদের এই সেটটা হয়ে গেছে, এবার আমরা যা এখান থেকে একই জায়গায় দাঁড়িয়ে আমরা যা ঘুরিয়ে নেবো। নেক্সট গাইজ আমরা এইভাবে কাজ করছিলাম, এবার যা ফুটটাকে হালকা ঘুরিয়ে নেবো। দেখছো গাইজ কবজি ফ্লেক্সিবল করে আমি কি সুন্দর ভাবে ফুটটাকে ঘুরিয়ে কাজ করছি, এটাকেও আমরা কেটে নেবো। এবং গাইজ আমরা জেলটা প্রপার ভাবে ইউজ করেছি বলে কিন্তু আমাদের স্মুথলি কেটে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ।
ভালো করে দেখে নাও কিভাবে কাজ করি। আমি এক হাত দিয়ে বা হাত দিয়ে কিন্তু সবসময় স্ক্রিনকে টানে রাখছি এবং ফোর আমার টোটালি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরা আছে। এবং কোপের এরিয়া মোচের এরিয়া কিভাবে কাটবে সেটাও শেয়ার করবো, দেখতে থাকো। তার আগে আমরা এই নিচের এরিয়াটা নেক এরিয়াটা দেখাচ্ছি, তো ভালো করে দেখে নাও গাইজ। আমরা এক হাত দিয়ে জাস্ট ফিঙ্গার দিয়ে আমরা এই স্কিনটা হালকা টেনে ধরবো, ভালো করে দেখে নাও। এরপরে হালকা করে আমরা খুর বসাবো এবং খুর ইউজ করবো, ভালো করে দেখছো গাইজ স্মুথলি কেটে যাচ্ছে। এবং আরো একটা জিনিস গাইজ, তোমরা যখন কাজ করবে অবশ্যই করে তোমাদের ক্লায়েন্টের কাছে শুনে নেবে যে তোমার ক্লায়েন্ট উল্টো টানে কিনা দাড়ি। তোমার ক্লায়েন্ট যদি উল্টো দাড়ি টানতে বলে তাহলেই টানবে, যদি না বলে সেক্ষেত্রে টানবে না, কারণ উল্টো টানলে কিন্তু স্কিনে কয়েকটা গোটা ওঠার সম্ভাবনা থাকে। এবার বাই চান্স ধরো তুমি তোমার ক্লায়েন্টের সাথে ডিসকাস করলে না, কিন্তু উল্টো টানলে, সেক্ষেত্রে যদি গোটা ওঠে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ব্লেমটা তোমার তোমার উপর এবং তোমার দোকানের উপরই আসবে। ভালো করে দেখো চিন এরিয়া এবার আমরা কিভাবে করছি, চিন না সরি গাই নেক এরিয়া গলা। এবং গাই সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এই এরিয়াটা, অনেকে কিভাবে কাটবে বুঝতেই পারে না, ভালো করে দেখে নাও। আমি কিন্তু আমার ফিঙ্গার দিয়ে টোটালি আমি টান টান রেখেছি এবং ধীরে ধীরে কাটিংটা করছি, শেভিংটা করছি, ভালো করে দেখে নাও কিভাবে করি। আমার কিন্তু টোটালি স্মুথলি কেটে যাচ্ছে গাইজ, দেখো এই এরিয়াটা কিন্তু আমি জাস্ট দুটো আঙুল একসাথে ইউজ করছি, আমি জাস্ট স্কিনটা কিন্তু টান টান রাখছি। আরো একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে ঠোঁটের নিচের এরিয়াটা, ভালো করে দেখে নাও এই এরিয়াটা কিভাবে করি। ফার্স্ট আমরা বাঁ হাত দিয়ে ঠোঁটটা হালকা টেনে আমরা নিচটা কেটে ফেলবো, এবং নিচটা কাটা হলে আমরা জাস্ট ঠোঁটটা হালকা আপ করে ধরবো টান টান রেখে, এবং ঠোঁটের পাশ থেকে ধীরে ধীরে করে কিন্তু আমরা এটা চালাবো, ভালো করে দেখে নাও কিভাবে করছি। জাস্ট আমি কিন্তু বাঁ হাত দিয়ে আমি কিন্তু ঠোঁটটা হালকা টানে রাখছি, এবং ফুল চালানোর জন্য তোমাদের ডান হাত যতটা ইম্পর্টেন্ট বাঁ হাতটা ঠিক ততটাই কিন্তু ইম্পর্টেন্ট গাইজ। কারণ বাহাত যদি সঠিক টান বজায় না থাকে বা সঠিক টান যদি না দিতে পারো বাহাত দিয়ে, তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গাইজ দেখছো এই এরিয়াটা কিভাবে করছে, একদম ধীরে ধীরে স্মুথলি, যাতে ক্লায়েন্টের কোনো প্রবলেম না হয় সেটা কিন্তু তোমাদের বুঝেই শেভিংটা করতে হবে। গাইজ এবার সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এই গোপ এরিয়া মোচ এরিয়া, ভালো করে দেখে নাও। আমি বাহাত দিয়ে হালকা টানে যাচ্ছি এবং ধীরে ধীরে করে কিন্তু চেষ্টা করছি, এবং কিভাবে করে একটু মন দিয়ে দেখো গাইজ। এখানটা আমি নাকটা হালকা টানে রাখবো, হালকা টেনে ধরবো যাতে আমার স্কিনটা আমি ভালোভাবে পাই, যাতে শেভিংটা ভালোভাবে করতে পারি। এবং এই এরিয়াটা কিন্তু একদম আমাদের ছোট ছোট করে কাজ করতে হবে, এই না যে আমি লম্বা একটা টান দিলাম কাজ হয়ে গেল তা না, কিন্তু এই এরিয়াটা খুব সেন্সিটিভ জায়গা, কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানটায় কিন্তু আমাদের এখন ধীরে ধীরে কাজ করতে হবে, ভালো করে দেখছো আমি কিভাবে কাজ করছি নাকটা হালকা টেনে। তাই আমাদের ওই সাইডটা হয়ে গেছে, এবার কিন্তু আমরা এই সাইডটা ধরেছি, ভালো করে দেখছো। এই এরিয়াটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের শেভিং করার সময় এই এরিয়াতেও কিন্তু দু একটা চুল থেকে যেতে পারে, সেক্ষেত্রে কিভাবে করবে সেটা একটু দেখে নাও। জাস্ট দুই আঙুল দিয়ে আমরা হালকা টেনে নেবো এখানটা, তাহলে ফাঁকা হয়ে গেলে এখানটায় কিন্তু খুব সুন্দর আমাদের শেভিং হবে। এক্সট্রা যে কয়েকটা চুল মোটামুটি এক্সট্রা থাকবে সেগুলো কিন্তু সব আমাদের ব্লেডে ধরা পড়ে যাবে। নেক্সট আবার আমরা এই এরিয়াটা কিন্তু হালকা নাকটা টানবো, তারপরে কিন্তু আমরা একদম ধীরে ধীরে করে আসবো।
গাইজ তোমরা দেখছো আমাদের কিন্তু সেভিং প্রপারলি কমপ্লিট হয়ে গেছে। এরপর তোমরা তোমাদের ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নেবে যে তোমাদের ক্লায়েন্ট একবার সেভিং করে মানে একবার পুরো জায়গায় দাঁড়িয়ে খুঁড় টানে নাকি দুবার, অনেকে আছে একবার টানে অনেকে আছে দুবার টানে, এটা সবসময় তোমরা তোমাদের ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নেবে। এবং গাইজ যাই হোক, এই ছিল একটা ছোট্ট টিউটোরিয়াল সেভিং এর উপর। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং দেখা হবে খুব তাড়াতাড়ি আরো এরকম ছোটখাটো টিউটোরিয়াল ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে।